বাবা কোমল, ও কোমলা, এইদিকে আয় তো। হ্যাঁ মা বলো, ডাকলে কেন? হ্যাঁ মা বলো, কি বলবে? আমার সময় ফুরিয়ে এসেছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। মা কি বলছো এসব, এভাবে বলো না, তোমার কিছুই হবে না। মা তুমি গেলে আমাদের কি হবে? আমি তোদের জন্য কিছু দিতে চাই, দেয়ার মতো আমার কাছে কিছু নেই বাবা। কোমল, তোর জন্য আমি একটা সোনার বাটি রেখেছি, আর কমলা তোর জন্য একটা লাঠি। একথা শেষ করে তার মা প্রাণ হারায়, আর এতে কমল আর কমলা কাঁদতে থাকে, তাদের আর কেউ হলো না। এভাবে কয়েকদিন কেটে যায়। কমল, দাদা তুমি তুমি এখানে কিভাবে আসলে, আর জানলেই বা কি করে যে আমি এখানে? বোন আমাকে তুই মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমার এমন করা একদম ঠিক হয়নি। এখন তোমার কি চাই আমার এখানে? নিশ্চয় কিছু চাই, নয়তো আমার কাছে আমার খোঁজ নিতে আসতে না। আমি অনেক বিপদে আছি, আমাকে তোর জাদুর লাঠিটা একটু দিবি? আমার কাজ হয়ে গেলে আমি তোকে সেটা ফেরত দিয়ে দিব। এরপর লাঠি কমলার জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেয়। কমলা খুশি মনে সেই ঘরে যায়, আর লাঠি অনেক খাবার এনে দেয়। কমলা খাবার খেয়ে নেয়, আর অন্যদিকে একদায় গ্রামে বাস করত এক বৃদ্ধা মা আর তার দুই সন্তান, কোমল আর কমলা। কমলার বিয়ের বয়স হয়েছে, আর কোমল তার পড়ালেখা নিয়ে ব্যস্ত। কমলা মেয়ে হওয়ায় তার পড়ালেখা অনেক আগেই থেমে যায়, আর ঘরের কাজে লেগে পড়ে। তাদের মা বৃদ্ধা হওয়ায় আজকাল খুব অসুস্থ থাকছে। দেখ দেখ, মা আমার জন্য সোনার বাটি রেখে গেছে, আর তোর জন্য একটা লাঠি। ওই লাঠি নিয়ে কুকুর তাড়াস তুই। মা আমার জন্য একটা লাঠি রেখে গেছে, এটাই আমার জন্য অনেক মূল্যবান। এই বলে কমলা তার কাজে লেগে পড়ে, আর কোমল বসে বসে ভাবতে থাকে। আচ্ছা এখন যত জমি আছে সবই তো আমার, এই কমলাকে অযথা ঘরে রেখে কি হবে? ওকে ঘর থেকে বের করতে হবে। এসব ভাবতে ভাবতে কোমল কমলাকে ডাক দেয়। কি হয়েছে দাদা বলো? দেখ তোর আর এই বাড়িতে কোনো কিছু নেই, তুই আজই এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা কি বলছো এসব তুমি? তা বলছি, ভেবেই বলছি, বেরিয়ে যা, না হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দাদা এমন করো না, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, মা তো আমাদের ছেড়ে গেছে, কি করব দাদা, আমি কোথায় যাব? আমি এসব জানি না, যেখানে ইচ্ছে সেখানে যা, কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যা। কোমল কমলার কোনো কথাই শুনে না, কমলা বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় মায়ের দিয়ে যাওয়া লাঠিটাও সাথে নিয়ে নেয়। বাবা কোমল, ও কমলা, এইদিকে আয় তো। হ্যাঁ মা বলো, ডাকলে কেন? হ্যাঁ মা বলো, কি বলবে? আমার সময় ফুরিয়ে এসেছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। মা কি বলছো এসব, এভাবে বলো না, তোমার কিছুই হবে না। মা তুমি গেলে আমাদের কি হবে? আমি তোদের জন্য কিছু দিতে চাই, দেয়ার মতো আমার কাছে কিছু নেই বাবা। কোমল, তোর জন্য আমি একটা সোনার বাটি রেখেছি, আর কমলা তোর জন্য একটা লাঠি। একথা শেষ করে তার মা প্রাণ হারায়, আর এতে কমল আর কমলা কাঁদতে থাকে, তাদের আর কেউ হলো না। এভাবে কয়েকদিন কেটে যায়। কোমল আর কমলা তাদের মায়ের রেখে যাওয়া সোনার বাটি আর চাদর লাঠি খুঁজে পায়। রাস্তায় হাঁটতে হাঁটতে কমলা বলে, মা তুমি কেন আমাকে ছেড়ে গেলে? আমার একমাত্র দাদা, সেও আমাকে বাড়ি থেকে বের করে দিল। এসব কথা বলতেই কমলা কান্নায় ভেঙে পড়ে। এভাবে হাঁটতে হাঁটতে কমলা একটা জঙ্গলের ভিতরে চলে যায়। ওখানে সে ক্লান্ত হয়ে বসে পড়ে। উফ, অনেক খিদে পেয়েছে, যদি কোনো খাবার পেতাম। কি খেতে চাও কমলা বলো?
কে কথা বলে, সামনে আসো। তখনই লাঠিটা হাওয়ায় ভাসতে থাকে। লাঠিকে ভাসতে দেখে কমলা ভয় পেয়ে যায়। ভয় পেও না কমলা, আমি জাদুর লাঠি। তোমার মা জানতো তোমার ভাই কোমল কখনো না কখনো লোভে পড়ে যাবে, তাই তোমার মা আমাকে তোমার কাছে দিয়েছে। আমি সব সময় তোমার সাথেই থাকব। লাঠির কথা শুনে কমলা অনেক খুশি হয়, কারণ আজ থেকে সে একা নয়। আমি তোমার জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি, তুমি এখানে খুব ভালোভাবে থাকতে পারবে। এরপর লাঠি কমলার জন্য একটি সুন্দর ঘর বানিয়ে দেয়। কমলা খুশি মনে সেই ঘরে যায়, আর লাঠি অনেক খাবার এনে দেয়। কমলাই খাবার খেয়ে নেয়। আর অন্যদিকে এভাবে কি থাকা যায়? হাতে তো কোনো টাকাও নেই, চলবো কিভাবে? মায়ের দেয়া সোনার বাটিটা বিক্রি করে দেই। হ্যাঁ তাই করি, এতে অনেক টাকাও হাতে আসবে। এরপর কোমল বাটিটা নিয়ে বাজারে যায় আর বিক্রি করে। আসার পথে কোমল কমলার অবস্থান জানতে পারে, আর তাও জানতে পারে যে কমলা অনেক ভালো আছে, আর এখন বড় বাড়িও আছে, আর সেই লাঠিটাও জাদুর। কি, তবে কি মা আমাকে ঠকালো? না না না, এ হতে পারে না। আমার ওই জাদুর লাঠিটা লাগবেই, যেভাবেই হোক। না, আমি এখনই যাব কমলার বাড়িতে। এরপর কোমল কমলার বাড়িতে যায়। দাদা, তুমি এখানে কিভাবে আসলে, আর জানলেই বা কি করে যে আমি এখানে? বোন, আমাকে তুই মাফ করে দে বোন, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমার এমন করা একদম ঠিক হয়নি। এখন তোমার কি চাই আমার এখানে? নিশ্চয় কিছু চাই, নয়তো আমার কাছে আমার খোঁজ নিতে আসতে না। আমি অনেক বিপদে আছি, আমাকে তোর জাদুর লাঠিটা একটু দিবি? আমার কাজ হয়ে গেলে আমি তোকে সেটা ফেরত দিয়ে দিব। মনে নরম মেয়ে, ভাইয়ের এমন কথা শুনে লাঠি দিতে রাজি হয়ে যায়। লাঠিটি বের করে আনতেই সে জাদুর লাঠি কোমলকে মারতে থাকে। বোন, বাঁচা আমাকে, মেরে ফেলো রে, বাঁচা আমাকে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি, মাফ করে দে আমাকে, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। জাদুই লাঠি, থেমে যাও, সে আমার ভাই, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। এরপর জাদু লাঠি থেমে যায়, আর কোমল সেখান থেকে পালিয়ে যায়, আর কমলা সেখানে সুখে বাস করে। একদা এক গ্রামে বাস করত কৌশিক। কৌশিক একটা মেধাবী ছাত্র ছিল। স্কুলের সব টিচাররা কৌশিককে প্রচন্ড আদর করত। তোমাদেরকে যতই ভালোভাবে পড়াই না কেন, তোমাদের পরীক্ষার রেজাল্ট কখনো ভালো হয় না, কিন্তু কৌশিককে দেখো তো, ওকে অল্প বোঝালেও খুব সুন্দর বোঝে, আর ক্লাসের ফার্স্ট বয়, ওর থেকে কিছু শেখো। সবাই কৌশিককে পছন্দ করলেও সেই স্কুলের একটা ম্যাডাম ওকে একটু পছন্দ করত না। সবাই সবার হোমওয়ার্ক করে এনেছো। হঠাৎ ম্যাডামের চোখ যায় সবার পিছনে বসে থাকা কৌশিকের উপর। ম্যাডাম কৌশিকের কাছে যায় আর বলে, এই ছেলে, তোমার শার্টের এ কি অবস্থা? হ্যাঁ ম্যাডাম, শার্টটা ছিঁড়ে গেছে। ছেঁড়া শার্ট নিয়ে স্কুলে কেন আসো? হ্যাঁ আমার আর শার্ট নেই ম্যাডাম, তাই। একটা শার্ট কেনার মতো টাকা নেই, তো এত দামি স্কুলে পড়তে এসেছিস কেন? এই তোদের মতো স্টুডেন্টের জন্য এই গোটা স্কুলের নাম খারাপ হয়। এসব কথা শুনে সবার হাসতে শুরু করে। সবার সামনে নিজেকে এভাবে অপমান কৌশিক নিতে না পেরে কাঁদতে শুরু করে দেয়। ওর চোখের পানি সব ওর নোটবুকের উপর পড়ে, এতে ওর লিখে আনা পেন্সিলে সব হোমওয়ার্ক মিশে এলোমেলো হয়ে যায়। যত সব, এই ছেলে, হোমওয়ার্ক করছিস তুই? জি ম্যাডাম, করেছি। নিয়ে আয়, তোর উপর আমার কোনো বিশ্বাস নেই, এগুলো তো সব মুছে গেছে, মজা করতে এসেছিস আমার সাথে, কত বড় সাহস। আবারও সবাই হাসতে লাগলো। এসব কথায় কৌশিক অনেক কষ্ট পায়। সেদিনের মতো স্কুল ছুটি হয়ে যায়। সবাই নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। অনেকেই নদীতে কাগজ ফেলে পানি নোংরা করছে। ওরা সবসময় পানি নোংরা করে, কি যে একটা বাজে অভ্যাস ওদের। এই বলে কৌশিক সেই ময়লাগুলো পরিষ্কার করে দেয়, আর জল পরি সব দেখছিল। এই ছেলেটা রোজ আমার পানি পরিষ্কার করে দেয়, অনেক ভালো ছেলেটা। বাবা, আমাকে একটা শার্ট কিনে দাও, আজ ম্যাডাম আমাকে অনেক বকেছে। আমার অবস্থা তো তুই জানিস, কিভাবে কিনে দিব বলতো?
কৌশিক আর কোনো কথা বলে না, কারণ ও অনেক বুদ্ধিমান। ও জানে ওর বাবার বর্তমানে অত সাধ্য নেই। পরদিন কৌশিক আবার স্কুলে যায়। আবারও ম্যাডাম কৌশিককে বলে, আজ আবারও এই শার্ট পরে এসেছো, তোমার কি লজ্জা শরম নেই কোনো? সরি ম্যাডাম। আর এই তোমার স্কুলের জুতা কই? হ্যাঁ, এগুলো তো তোমার স্কুলের জুতা না, তাহলে পড়েছো কেন? ম্যাডাম, আমার এই জুতা ছাড়া আর জুতা নেই। যত সব, এমন নামি দামি স্কুলে কি করে আসে এসব? আবারও সবার সামনে ম্যাডাম কৌশিককে অপমান করলো। সেদিন কোনো রকম করে স্কুল শেষ করে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে খাতার পেজ দেখে ওর মাথায় কিছু আসে, আরে আমি কাগজ দিয়ে জুতা বানাতে পারবো। এরপর কৌশিক কাগজ দিয়ে স্কুলের জুতোর মতো জুতো বানিয়ে নেয়। হয়েছে, একদম স্কুলের জুতার মতন, এখন শুধু কালো প্রিন্ট করে নিলেই হয়ে যাবে। এরপর কৌশিক সেই কাগজের জুতোতে কালো রং করে নেয়। এবার পুরো স্কুলের জুতোর মতো হয়ে গেছে। পরদিন সেই জুতো পরে স্কুলে চলে যায়। ম্যাডাম কৌশিকের পায়ে জুতো দেখে বলে, আজকে প্রথম জুতো পরে এসেছো, তাও আবার এত নোংরা, পরিষ্কার করো এটা। এই বলে ম্যাডাম টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে কৌশিকের জুতোর উপর ঢেলে দেয়। পানি ঢালতেই কৌশিকের জুতোর কালো রং উঠে যায় আর কাগজও ছিঁড়ে যায়। কাগজের জুতা? আমাকে কি বোকা পেয়েছো? আমার সাথে মজা নিতে এসেছো? ম্যাডাম যখন এভাবে বলে তখন ক্লাসে সবাই হাসতে শুরু করে। এসব দেখে কৌশিক আবারও কাঁদতে শুরু করে। বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, বেরিয়ে যাও এখনই। কৌশিক কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায় আর সেই নদীর পাড়ে গিয়ে একটা পাথরের উপর বসে পড়ে। আজ নদীতে কত নোংরা আবর্জনা, কিন্তু কৌশিক কিছু পরিষ্কার করছে না। তা দেখে নদী থেকে উঠে আসে একটা পরি আর কৌশিককে বলে, কি হয়েছে তোমার? কে তুমি? আমি জল পরি, কি হয়েছে তোমার? এরপর কৌশিক পরিকে সব কথা খুলে বলে আর শুনে পরি কৌশিককে বলল, আচ্ছা তবে এই ব্যাপার, তবে আমি এখনই তোমাকে জুতো দিচ্ছি। কিন্তু আমার স্কুলের জুতো তো কালো। এরপর পরি আবার জাদু শক্তি দ্বারা জুতো কালো করে দেয়। পরদিন যখন কৌশিক সেই জুতো পরে স্কুলে যায় তো ম্যাডাম ওকে সবার সামনে দাঁড় করায় আর বলে, এই দেখো বাচ্চারা, আজও এই ছেলে আমাকে বোকা বানাতে এসেছে, এখনই দেখাচ্ছি মজা। না ম্যাডাম, এটা সত্যি জুতো। কিন্তু ম্যাডাম কৌশিকের কোনো কথা শোনে না আর পানি নিয়ে জুতোর উপর ঢেলে দেয়। বারবার চেষ্টা করার পরও জুতোর রং ওঠে না, বরং ম্যাডামের মুখ কালো হয়ে যায়। এ কি হলো আমার মুখে? এই বলে ম্যাডাম সেই যে স্কুল থেকে পালালো আর কখনো স্কুলের দিকে ফিরে না। এই দেখো মিতালি, দুধের মালাইকে এভাবে ভালো করে জাল দিয়ে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে দাদিমা। আচার বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো যে আমকে ভালোভাবে শুকানো। কেন দাদিমা? কারণ যদি আমে কোনো প্রকার ভেজা বা রস থাকে তো মশলা লাগানোর পর আচারের স্বাদ ভালো হয় না। ঠিক আছে দাদিমা, আমি বুঝে গেছি। এভাবে মিতালি তার দাদিমার কাছ থেকে অনেক কিছু বানানো শিখে নেয়। মিতালি রান্না করতে খুব পছন্দ করত। সময় কাটতে থাকে, সময়ের সাথে সাথে মিতালিও বড় হতে থাকে। এখন মিতালি অনেক সুন্দর একটা যুবতী হয়ে গেছে। মিতালি, তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে। আমি তোমার জন্য অনেক ভালো ছেলে দেখেছি বিয়ের জন্য। তোমার কি কোনো আপত্তি আছে বিয়েতে? না দাদিমা, তুমি যা বলবে তাই হবে। পৃথিবীতে তো তুমি ছাড়া আমার কেউ নেই, তোমার দেখে রাখা ছেলেকেই আমি বিয়ে করব। ঠিক আছে, তবে আমি বিয়ের আয়োজন করি। দাদি, মিতালির বিয়ে অনেক ভালো পরিশ্রমী ছেলে যোগেশের সাথে দেয়। যোগেশ আর মিতালি অনেক সুখের সংসার হয়। এভাবেই দিন কাটছিল। প্রায় এক বছর পর যোগেশ আর মিতালির যমজ বাচ্চা হয়। তাদের নাম অভিরাম আর আদিত্য রেখেছিল। তাদের দিন ভালোভাবেই কাটছিল। মিতালি, আমি কাজে যাচ্ছি, তুমি বাচ্চাদের আর তোমার খেয়াল রেখো। ঠিক আছে, তুমিও সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরো।
যোগেশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করছিল, বেশ সুখে তাদের দিন কাটছিল। হঠাৎ মিতালের দাদি মারা যায়। দাদিমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি তো আমার মা ছিলে, আমার সব কিছুই তুমি ছিলে, কেন চলে গেলে তুমি দাদিমা? মিতালের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যায়। এখন মিতালের আপন বলতে তিনজনই ছিল, তার স্বামী যোগেশ আর দুই বাচ্চা। মিতালি, তুমি কেন এভাবে ভেঙে পড়ছো? নিজেকে সামলাও, আমি তো আছি, আমি সবসময় তোমার সাথেই থাকবো, আর বাচ্চারাও তো আছে, তাদেরও তো দেখাশোনা করতে হবে তোমার, তাই না? এরপর মিতালি নিজেকে সামলে নেয়, তার স্বামী আর বাচ্চাদের সেবা যত্নে মগ্ন হয়ে যায়। হয়তো ভগবান মিতালের কপালে বেশি সুখ রাখেনি। হঠাৎ করে যোগেশের একটা ঘাতক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে বিছানায় পড়ে। ভগবান, তুমি আমার কপালে আর কি রেখেছ? কেন এত কষ্ট দিচ্ছ? আমি এখন কি করব? আমার কাছে তো কোনো ঔষধ কেনারও টাকা নেই। এভাবেই একদিন যোগেশও পৃথিবী ছেড়ে চলে যায়। যোগেশের মৃত্যুর পর মিতালের মাথায় যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ে। পরিবারে ইনকাম করার মতো একমাত্র যোগেশই ছিল। মিতালি কখনো কোনো কাজ করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায়ও নেই। যেভাবেই হোক ইনকাম করতেই হবে, না হয় আমার বাচ্চারা না খেয়ে থাকবে। কিন্তু আমি তো কোনো কাজও পারি না, না আমি শিক্ষিত, করবো তো করবোটা কি? মিতালি এই সব চিন্তায় মগ্ন ছিল। ও বুঝতে পারছিল না যে ও কি করবে। হঠাৎ তার চোখ ঘরে থাকা কৌটার উপর পড়ে। আচার? হ্যাঁ, আমি আচার বানিয়ে বেচতে পারি। মিতালি আচার বানানো শুরু করে। যখন ওর আচার বানানো শেষ হয়ে যায়, তো ওই কৌটায় তা ভরে নেয়। সেই আচার মিতালি বাজারে নিয়ে যায়। আচার, মজার মজার আচার, অনেক মজার আচার। মিতালি চিল্লিয়ে আচার বিক্রি করতে লাগলো। অনেকে তার থেকে আচার নিয়ে যায়। এভাবে সারাদিন আচার বিক্রি করে। সন্ধ্যায় বাড়ি ফিরে যখন মিতালি তার প্রথম কামাই দেখে, তা দেখে মিতালি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, অনেক ইনকাম হয়েছে, জীবনের প্রথম আমি নিজে ইনকাম করেছি। আমি এটাকে দিয়ে আরো আম কিনে এনে আচার বানাবো। এরপর মিতালি সেই টাকা দিয়ে আরো আম কিনে নিয়ে আসে, আর বাচ্চাদের জন্য খাবারও কিনে নেয়। সেই আম দিয়ে মিতালি আরো আচার বানায় আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এভাবে দিন কাটতে লাগলো। ধীরে ধীরে পুরো গ্রামে মিতালের আচারের চর্চা হতে থাকে। মিতালি খুশি ছিল, কারণ ও প্রয়োজনের থেকে বেশি ইনকাম করছিল। সে দুই ছেলেকে খুব আদর যত্নে বড় করতে লাগলো। কয়েক বছরের মধ্যে তার দুই ছেলে বড় হয়ে যায় আর ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর বাড়ি আর দোকানও দেয়। দোকানে আচার বাদে আরো অন্যান্য সব জিনিসও বিক্রি করত। তারই আচার বানানোর কাজে সাহায্য করার জন্য অনেক মেয়েকে রাখে। এতে গরিব কর্মহীনদের কর্মস্থান হয়। একদা একটি গ্রামে বাস করত এক গরিব কৃষাণ গোপাল। গোপালের পরিবারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী ও তার একটি ছোট মেয়ে গৌরী, এবং বিয়ের উপযোগী একটি বোন। গোপাল অন্য জমিতে দিনমজুরির কাজ করত। এতে যতটুকু আয় উপার্জন হতো, তা দিয়ে কোনো রকমে তার সংসারের খরচ চলে যেত। গোপালের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। একদিকে ছোট বোনটাকে বিয়ে দেওয়ার চিন্তা, তো আরেকদিকে বৃদ্ধা মায়ের চিকিৎসার খরচ এবং মেয়ের পড়াশোনার খরচ, সবকিছুই একজনের উপর নির্ভরশীল থাকত। এমনই একদিন গোপাল মাঠে জমিতে কাজ করছিল। ও গোপাল ভাই, কি খবর, কাজ করতেছো নাকি? আরে দাদা, তুমি আমার আর কি খবর, চল। আমি আগেও যেমন ছিলাম এখনো সেই রকমই আছি। বলো তোমার কি অবস্থা, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ রে ভাই, বাড়িতে মেহমান এসেছে, তাই একটু বাজারের দিকে যাচ্ছিলাম কিছু জিনিস কিনতে।
তো তোমাকে দেখতে পেলাম মাঠে কাজ করছো। অনেকদিন তো তোমার সাথে কোনো কথা হয় না, তাই একটু দাঁড়ালাম তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আচ্ছা, তো তোমার কাজ কেমন চলছে দাদা? একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসিও কেমন? এই তো কাজ মোটামুটি ভালোই। আচ্ছা ভাই, ঠিক আছে, একদিন সময় করে আসবো বাড়িতে। এখন যাই, দেরি হয়ে যাচ্ছে, তুমি কাজ করো ভাই। এই বলে রাখাল সেখান থেকে চলে যায়, আর গোপাল আবার তার কাজ করতে লেগে পড়ে। এভাবে কাজ করতে করতে গোপালের সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার কাজ শেষ করে গোপাল বাড়ি ফিরে আসে। বউ, ও বউ, কোথায় তুমি? আমাকে একটু পানি দাও তো। তুমি এসেছো? আচ্ছা তুমি বসো, আমি এখনই পানি নিয়ে আসছি। এই নাও পানি। আজ এত দেরি হলো কেন বাড়িতে আসতে? আজ একটু জমিতে বেশি কাজ ছিল। মা কোথায়? মা কি খেয়েছে? তোমার মা কি আর এত সময় না খেয়ে থাকে? এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করতেছি। তুমি আসলে দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। খালি রাগ আর রাগ। তারপর দুজনে একসাথে খাওয়া করে, আর খাওয়া শেষে গোপাল যায় তার মায়ের সাথে দেখা করার জন্য। মা, মা, ঘুমিয়েছ নাকি তুমি? কে? ও বাবা, তুই আয়, আয় ভিতরে আয় বাবা, ঘুমাইনি এখনো। তুই খাওয়া করলি? হ্যাঁ মা, এখনই খাইলাম। তোমার শরীর এখন কেমন আছে? ওষুধ খেয়েছো? বাবা গোপাল, ওষুধ তো শেষ হয়ে গেছে, দুই দিন হয়ে গেল। কেন তুই জানিস না? বৌমাকে তো আমি বলেছিলাম তোকে বলে দেওয়ার জন্য, বলেনি নাকি? কই, বলেনি তো আমাকে কিছু। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কালকে ওষুধ এনে দিব। হয়তো বৌমা তোকে বলতে ভুলে গেছে। কত কাজ করে মেয়েটা, এত কিছু কি আর মনে থাকে? আর আমি তো এখন আগের থেকে একটু ভালোই আছি বাবা, তুই আমাকে নিয়ে এত ভাবিস না। আচ্ছা মা, তুমি এখন ঘুমাও, আমি দেখছি কি করা যায়। এভাবে সেদিন রাতটাও কেটে যায়। পরদিন সকালে প্রতিদিনের মতোই গোপাল জমিতে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই তার বউ ডেকে বলে, হ্যাঁ গো শুনছো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? আমাদের মেয়েটা তো বড় হয়েছে, এবার তো ওকে স্কুলে ভর্তি করাতে হবে। গ্রামের প্রায় বাচ্চাই স্কুলে ভর্তি হয়েছে, শুধু আমাদের মেয়েটাই বাকি আছে। সবকিছুই তো বুঝলাম, আমিও তো চাই আমাদের মেয়েটাকে পড়াশোনা করিয়ে অনেক বড় বানাতে, কিন্তু আমাদের পরিস্থিতি কেমন বোঝোই তো। তবে কি আমার মেয়েটা স্কুলে ভর্তি হতে পারবে না? আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। গোপাল বেশ চিন্তায় পড়ে যায়, কি করে সব দিক সামলাবে? এদিকে হাতেও কোনো টাকা পয়সা নেই, সবাইকে তো বলে দেয় কোনো চিন্তা না করতে, কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা আমি কাজে গেলাম, মায়ের খেয়াল রেখো। আর হ্যাঁ, বাড়ি ফেরার সময় বাজার করে নিয়ে এসো, ঘরে কোনো চাল ডাল কিছুই নেই, বাজার করে না আনলে রাতে সবাইকে না খেয়ে থাকতে হবে। ওদের কথা বলার মধ্যে হঠাৎ গোপালের মা চলে আসে আর বলে, কি ব্যাপার বৌমা, ছেলেটা কাজে বের হবে আর তুমি এসব কথা বলে ওকে চিন্তায় ফেলছো। বাদ দাও তো মা, তোমার বৌমা মিথ্যে কিছু বলেনি তো, তোমরা আমাকে নিয়ে ভেবো না, আমি সবকিছু করতেছি। এই বলে গোপাল বেরিয়ে পড়ে বাড়ি থেকে। পুরো রাস্তা এসব চিন্তা করতে করতে গোপালের কাজ চলে যায়, কিন্তু কাজে কোনোভাবেই মন বসাতে পারে না, তাই একা একাই বলতে থাকে, আমি এখন কি করব? এদিকে মায়ের ওষুধ কিনতে হবে, অন্যদিকে বাড়িতে কোনো বাজার খরচ নেই, আবার মেয়েটাকেও স্কুলে ভর্তি করতে হবে। হে ভগবান, এখন আমি এক হাতে এত কিছু সামলাবো কিভাবে? কোনো একটা রাস্তা দেখাও ভগবান। গোপালকে হঠাৎ একা একা কথা বলতে দেখে জমির মালিক এসে ওকে জিজ্ঞেস করে, কি ব্যাপার গোপাল, কাজ করা বাদ দিয়ে একা একা কি বলতেছো তুমি? তেমন কিছু না মালিক, অনেক চিন্তায় আছি তো একটু, তাই নিজে নিজেই কথা বলে ভাবতেছি আর ভগবানকে ডাকতেছি, যদি ভগবান আমাদের একটু দয়া করে। কেন, কি হয়েছে আমাকে বলো দেখি। তারপর গোপাল মালিককে সমস্ত কথা খুলে বলে আর সব শেষে বলে, মালিক আমাকে কিছু টাকা অগ্রিম দিতে পারবেন? আমি পরে সব টাকা শোধ করে দিব কাজ করে করে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় টাকা নিয়ে যেও, এখন তো কাজে মন দাও। এই বলে মালিক চলে যায়, আর গোপালও একটু মন ফ্রেশ করে কাজে লেগে পড়ে।
এভাবে কয়েক ঘন্টা কেটে যায়। তারপর গোপাল তার কাজ শেষ করে মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার দিকে যেতে থাকে। গোপাল তো হাতে টাকা পেয়ে বেশ খুশি হয়, কারণ সে তার মায়ের জন্য ওষুধ ও বাড়ির জন্য বাজার করতে পারবে। আমি প্রথমে মায়ের জন্য ওষুধ কিনতে যাই, তারপর না হয় ওইদিকে বাড়ির রেশন কিনে একবার বাড়িতে ফিরব। এসব ভাবতে ভাবতে গোপাল বাজারে যাচ্ছিল, তখনই রাস্তায় হঠাৎ এক বৃদ্ধা তার সামনে চলে আসে আর বলে, বাবা একটু দাঁড়াবে, আমাকে কিছু টাকা দিবে? আমি না দুই দিন থেকে কিছুই খাইনি, দাও না বাবা এই অসহায় বৃদ্ধ বাবাকে কিছু টাকা, তোমার অনেক মঙ্গল হবে। কিন্তু বাবা আমার কাছে তো তেমন কিছু নেই আপনাকে দেওয়ার মতো, আমরা যে অনেক গরিব, কিভাবে যে আপনাকে আমি সাহায্য করি? দেখো না বাবা, কোনোভাবে কোনো কিছুর ব্যবস্থা করতে পারো কিনা। তারপর হঠাৎ করে গোপালের পকেটে হাত চলে যায় আর মালিকের কাছ থেকে টাকা নেওয়ার কথা মনে পড়ে যায়, আর তখনই গোপাল ওখান থেকে কিছু টাকা ওই বৃদ্ধ বাবাকে দিয়ে দেয়। এই নাও বাবা কিছু টাকা, আমার কাছে শুধু এতটুকু সম্বলই ছিল যা দিয়ে আমি মায়ের জন্য ওষুধ কিনতাম আর খাবার কিনতাম। তোমার অনেক মঙ্গল হবে বাবা, কিন্তু তুমি যে তোমার পুরো টাকাটা আমাকে দিয়ে এখন তুমি কি দিয়ে বাড়ির জন্য বাজার করে নিয়ে যাবে? ও আমি কোনো একটা ব্যবস্থা করে নিব বাবা, আপনি এই টাকা দিয়ে ভালো কিছু কিনে খেয়েন। কিন্তু আমার কাছে তো কিছুই নেই বাবা তোমাকে দেওয়ার মতো, তুমি আমাকে সাহায্য করলে আর আমি তোমাকে কিছু দিতে পারছি না। থাক বাবা, আমাকে কিছু দিতে হবে না। সেটা বললে কি আর হয়, দাঁড়াও একটু। এই বলে বৃদ্ধ বাবা তার ঝুলি থেকে একটা পুরনো মোবাইল বের করে গোপালকে দেয় আর বলে, এই নাও বাবা, একটি মোবাইল ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই। তারপর গোপাল ওনাকে আর কিছু না বলে ওই পুরনো মোবাইলটা হাতে নিয়ে বাড়ি চলে আসে আর বাড়িতে এসে তার বউ আর মাকে সমস্ত কথা খুলে বলে। আর সব কথা শুনে গোপালের মা বলে, ভালো কাজ করেছিস বাবা তুই, আমরা তো প্রতিদিনই খেতে পারি, আর উনি বৃদ্ধ হয়েও দুদিন না খেয়েছিল, কত কষ্ট করেছিল যে ভাবতেই কেমন লাগছে। আপনারা মা ছেলে দুজনে একই, কেউ একটু নরম করে কথা বললে গলে যান, এখন এই পুরনো ফোন নিয়ে আমরা কি করব, আর রাতে খাবই বা কি, আর ভালো লাগে না আমার। এই বলে গোপালের বউ গোপালের হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নেয় আর মাটিতে ছুঁড়ে ফেলতেই যাবে, তখনই মোবাইলের ভিতর থেকে কারো আওয়াজ ভেসে আসে, এই হিংসে কুটি, আমাকে খবরদার মাটিতে ফেলবি না, নয়তো তোর আমি 12টা বাজিয়ে ছাড়বো। কিন্তু মোবাইলকে কথা বলতে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে গোপালের বউয়ের ভয়ে হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু মাটিতে ফেলে দিতেও পারছে না ফোনটাকে। তখন মোবাইল আবার বলে, আরে আমাকে তোমরা ভয় পেও না কেউ, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি ভালোদের কোনো ক্ষতি করি না, আমি একটা জাদুই মোবাইল ফোন আর আমি তোমাদের সাহায্য করতে এসেছি। সত্যি তুমি আমাদের সাহায্য করবে? আমরা কিন্তু অনেক গরিব। হ্যাঁ জানি, বলো তোমাদের কি কি চাই, আমি সবকিছুই দিতে পারবো, যখন যা লাগবে তখনই এই জাদুই মোবাইলের সামনে শুধু একবার চাবে সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে যাবে। কিভাবে বিশ্বাস করবো তোমার কথা, যদি মিথ্যে হয় আমি আগে পরীক্ষা করে দেখতে চাই, দাঁড়াও আমার কিছু সোনার গহনা চাই। গোপালের বউ এই কথা বলতে বলতে মোবাইলের ভিতর থেকে সোনার গহনা চলে আসে, তা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আরে বাহ মা, দেখো দেখো সত্যি সত্যি গহনা এসেছে, এখন আর কোনো চিন্তা নেই আমাদের। হ্যাঁ বাবা। এরপর থেকে গোপালের যখনই যা প্রয়োজন হতো তখনই সেটা জাদুর মোবাইলের কাছ থেকে চেয়ে নিত, আর সেদিনের পর থেকে ওদের পরিবারের কখনো কিছুর অভাব হয়নি। আর গোপাল ও তার মেয়েকে একটি বড় স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং গোপালের মায়ের সাথে গোপালের বউ আর কখনো খারাপ ব্যবহার করেনি, সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও, আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা,
লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।